হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক চাউমিন, আর সাথে থাকছে স্পেশাল একটি সস। তো চলুন শুরু করি কি কি থাকছে এক চাউমিন বানাতে। রেসিপিটি আপনাদেরকে খুব সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। কি কি ভেজিটেবল থাকছে একবার দেখিয়ে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রিন চিলি কুচি, গার্লিক কুচি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম। এবার আমি স্পেশাল সসটা বানিয়ে ফেলবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। এক টেবিল চামচ আদা কুচি, এক টেবিল চামচ রসুন কুচি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়। ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এবার এগুলোকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিব। এক চাউমিন বানানোর জন্য এখানে আমি দুটি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার ফেটানো ডিমটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক 40 সেকেন্ডের মধ্যে ডিমটা উল্টিয়ে দিতে হবে। এই ডিম কোনোভাবেই শক্ত করে ভাজা যাবে না। এবার এই ডিম আমি রোল করে নিব, নিয়ে কুচি কুচি করে কেটে নেব। এবার আমি একটি পিস নিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। এবার আমরা চিলির পেস্টটা যে করেছিলাম একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার চুলার জাল লো হিটে রেখে আমি এগুলোকে ফুটিয়ে নেব। ফুটানোর সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মশলার থেকে তেল বের হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। কি ভাবছেন, এটা আমি পুরোটাই চাউমিনে দিয়ে দিব? না, এটা আমি রেখে দিব। এখান থেকে 2 চামচ চাউমিনে দিয়ে দিব। এবার একটি পাত্রে আমি পানি নিয়ে নিচ্ছি নুডলসগুলো বয়েল করার জন্য। এই পানিতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল। এই পানি বলো কাশলে দিয়ে দিচ্ছি নুডলস। নুডলস সিদ্ধ হতে থাক, এই ফাঁকে যে পাত্রে আমি নুডলস ঢালবো সেই পাত্রে সামান্য পরিমাণ অয়েল দিয়ে রাস করে নেব। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে গেলে এই পাত্রে ঠান্ডা হতে দেব। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে নিব যেন নুডলসটা সিল্কি থাকে। চাউমিন বানানোর জন্য এবার আমাদের সব কিছু রেডি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। এবার এই ভেজিটেবলগুলো 2-3 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা নুডলস। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস, হাফ টেবিল চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু খেয়াল রাখবেন যেন নুডলসগুলো ভেঙে না যায়।
এবার ছড়িয়ে দিব কুচি করে রাখা সেই ডিম। এবার নামিয়ে ফেলব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা সস। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এগ চাউমিন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।